আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হুসাইন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করি আপনারাও অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ভিডিওতে আপনারা ইতিমধ্যে জানেন যে মাওলানা লুৎফর রহমান সাহেবকে কিছুক্ষণ আগে এন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন একজন স্বনামধন্য একজন আলেম। ওনার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর। আমরা কয়েকটা নিউজ দেখে নিই। মাওলানা লুৎফর রহমান মারা গেছেন। উনি বাংলাদেশ মাজলুসিল মুফাসসিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। অপ্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রোববার 3রা মার্চ দুপুর দুইটা মিনিটে রাজধানী ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার। এর আগে গত 14 ফেব্রুয়ারি সকাল 10:45 দিকে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি কিন্তু ব্রেন স্ট্রোক করেন। আমরা এটা জানি, কয়েকদিন আগে এটা 14 ফেব্রুয়ারি ঘটনাটা ঘটছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ওনাকে ঢাকা ট্রান্সফার করা হয়। প্রখ্যাত আলেম আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা। ওনার ওয়াজগুলো অনেক ভালো, সুমধুর কণ্ঠস্বর এবং খুব আমলি বয়ান করত। আমাদের কাছ থেকে এরকম আসলে এক এক করে ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে যায়, এটা আমরা জানি। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তি জীবনে মাওলানা লুৎফর রহমানের 5 কন্যা ও 2 ছেলে ছিল। ওনার মনে হয় একটা জানাজা মনে হয় ঢাকাতে হবে, বাইতুল মোকাররম মসজিদে, এখানে মেবি মনে হয় 8টার দিকে। আরেকটা আরও বাকি জানাজাগুলা মানে একটা হবে ডিস্ট্রিক্টে ওনার, তারপরে ওনার থানাতে, তারপরে ওনার মহল্লায় বা এলাকাতে। এটা এই নিউজটা যা জানলাম ওনার ছেলের কাছ থেকে, হ্যাঁ শুনতে পারলাম মিডিয়ার মাধ্যমে। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেয় এবং ওনার তামাম জিন্দগির সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। উনি একজন খুব ভালো একজন মানুষ ছিল, খুব ভালো একজন বক্তা ছিল। ওনার অনেক লেকচার এবং ওনার অনেক ওয়াজ আমি শুনছি। সরাসরি আমার মনে হয় দেখা হয়েছে কি না জানি না, মনে হয় একবার আমার, যেহেতু আমার দেশের বাড়ি চাঁদপুরে, একবার চাঁদপুরে আমাদের মানে কলেজের মাঠে আসছিল একবার ওয়াজে, মনে হয় এরকম আমার সঠিক মানে মনে নাই। খুব ভালো মানে একজন বক্তা ছিলেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন এবং আল্লাহ তাআলা যেন ওনার তামাম জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেয় এবং ওনার উসিলা যেন আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেয়। এক এক করে আসলে সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা যদি আমরা সবাই চিন্তা করি তাহলে সকল পাপ কাজ থেকে আমরা অটোমেটিকলি মুক্ত হয়ে যাবো। যদি আমরা এই সবাই যদি একটু মৌতের কথা চিন্তা করি, মরণের কথা চিন্তা করি, দেখেন এই যে বেলি রোডে এতগুলো মানুষ মারা গেল, তারা কি জানে তাদের মৌত কখন আসবে? আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। তারা গেছে কাচ্চিবাই বা কাচ্চি ডাইনে খাবে, মানে কাচ্চিবাই খাইতে গেছে বা অন্য অন্য রেস্টুরেন্টে খাইতে গেছে, কিন্তু ওখানে গিয়ে গেছে খেতে, কিন্তু এখন লাশ হয়ে ফিরছে। এই জন্য আর কিছু আর বললাম না বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো না লাগলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।